নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু এটিকে সামনে উড়ে গেল গোকুলাম কেরালেপসি পাঁচ কে 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 হারিয়ে দিল এটিকে মোহনবাগান গোল করলেন লিস্টন কোলাশ দুটো মানবীর সিং একটা কিয়ান নাসেরি একটা হুগু বুমোস একটা কিছুদিন আগে এই গোকুলাম কেরালেপসি কলকাতারই একদল মহামেডান এসি তাদেরকে পাঁচ দুই গোলে হারিয়েছিল এবং সেটার একটা মধুর প্রতিশোধ কিন্তু মোহনবাগান আজকে নিল গোকুলাম কেনাল এফসিকে পাঁচ এক গোলে হারিয়ে লিস্টন কোলাসো ইস ব্যাক ব্রিলিয়ান্ট লিস্টন কোলাশো আবার ফিরে এসেছে দুটো দারুণ গোল কিন্তু লিস্টন কোলাশো করেছে যার মধ্যে একটা গত বছর গত মরসুমে এফসি গোয়ার এগেন্স্টে একটা মারাত্মক গোল করেছিল লিস্টন কোলাসো যেখানে যে বলটাকে হিট করেছিল সেটার মানে বলের স্পিডটা একটা রেকর্ড করেছিল মনে পড়ছে না এখনও নাম্বারটা এই মুহূর্তে কত কিলোমিটার পার আবার ছিল তো সেরকমই একটা গোল কিন্তু আজকে গোকুলামের এগেনস্টে লিস্টন কোলাশো করলো তবে চাই বলো নাই বলো লাস্ট গোলটা কিন্তু সেরা গোল ছিল যেটা কিয়ানের গোল হয়েছে ডিফেন্ডার বল ক্লিয়ার করতে গেল বলটা কিয়ানের মুখে লেগে গোলে চলে গেল ওটা মারাত্মক গোল ছিল তো ম্যাচের ব্যাপারে কথা বললে অবশ্যই ম্যাচের নাই লিস্টন কোলাশো তবে তার পাশাপাশি হুগো বুমোশো বুমোশকে নিয়ে কিন্তু আইএসএল ফাইনালের পর থেকে অনেক কথাবার্তা চলছিল যে কোচের সঙ্গে হয়তো ঝামেলা আছে পরের মরসুম দল ছেড়ে দিতে পারে এরকম জল্পনা চলছিল বাট মাঠে যা খেলা বুমোশ দেখালো সেই সবের পর কিন্তু এইসব জল্পনা পুরোপুরি বন্ধ হয়ে যেতে পারে দুটো অ্যাসিস্ট একটা গোল সব থেকে বেশি এফোর্ট দিয়ে খেললো পুরোনো হুগো বুমোশের আর কি ঝলক কিন্তু আমরা দেখলাম যখনই তার পায়ে বল পড়ছিল ভীষণে ডেঞ্জারাস লাগছিল তো হুগো বুমসকেও কিন্তু দারুণ লেগেছে এই ম্যাচে গ্যালেগোকেও কিন্তু ভালো লেগেছে দেখে মনে হলো গ্যালেগো কিন্তু মোটামুটি নিজের ফুল ফিটনেসে চলে এসেছে যেখানে আইএসএল এর সময় তাকে হাফ ফিট হাফ ফিট মনে হচ্ছিল সেরকমটা কিন্তু আজকের ম্যাচ থেকে মনে হলো না প্রচুর এফোর্ট দিয়ে খেলেছে মেনলি অ্যাজ এ সেন্ট্রাল মিডফিল্ডার খেলছিল এবং অনেক বলের পাস বাড়ানোর চেষ্টা করেছে গোলের সামনেও পৌঁছে গিয়েছিল দুবার সেখানে গ্যালেগোরও কিন্তু একটা ভালো ম্যাচ গিয়েছে ডিফেন্সের ড্যামসানও পিছিয়ে যথেষ্ট ভালো সুভাশেষ বোস আশিস রাই মনবীর সিং এরদেরও ম্যাচ বেশ ভালোই গিয়েছে তবে আমার মনে হলো কার্ল মেখুক একদম নিজের সেরা ছন্দে এই ম্যাচটাই ছিল না মেবি হিটের জন্য গরমের জন্য কিন্তু কার্ল মেখুককে নিজের সেরা জায়গাটাই পাওয়া যায়নি বাদ বাকি কিন্তু এটিকে কে মোহনবাগানকে যে দুটো প্লেয়ার আইএসএল চ্যাম্পিয়ন করাতে সব থেকে বড় ভূমিকা নিয়েছিল দুটো দুদিকের প্লেয়ার একজন গোলকিপার বিশাল কায়ত একজন স্ট্রাইকার দিনীত ত্রিপেত্রাদোষ সেই দুজনকে ছাড়াই কিন্তু মেনলি এই পারফরমেন্সটি এসেছে এটি মোহনবাগানের টিমে কিন্তু আনোয়ার শেখ সে গোলে স্টার্ট করেছিল বিশাল কায়েত কিন্তু সাবস্টিটিউট লিস্টেও ছিল না মেবি বিশাল কিন্তু কোনো ইঞ্জুরি ক্যারি করছে কারণ ভিশাল কায়েত কিন্তু মাঠে ছিল বাটসে আর কি জনি কাউকো দীপক তাঙুদের সঙ্গে গ্যালারিতে বসেছিল মেবি ইঞ্জুরির কারণেই কিন্তু তাকে দলে রাখা হয়নি এবং তার সঙ্গে দিমিত্রি পেত্রাদোষ সে যেহেতু দলের সঙ্গে লেট যোগ দিয়েছে হয়তো সেরকম ট্রেনিং সেশন পায়নি সেই জন্য পেত্রাদোষকেও কিন্তু স্টার্টিং ইলেভেনে জোয়ান ফেরান তো রাখেনি যদিও শেষ পনেরো মিনিট পেত্রাদোষ নেমেছিল যেখানে একটা সে গোল করিয়েও দিচ্ছিলো আশিস রায়কে দিয়ে ভালো বল দিয়েছিল আশিসের শটটা কিন্তু পোস্টে লাগে আর তার সঙ্গে সঙ্গে তিরি তার কিন্তু এই গোকুলামের এগেন্স্ট এএফসি কাপের ম্যাচ খেলার সময় চোট লেগেছিল এবং সেই তিরি কিন্তু কিন্তু গোকুলামের বিরুদ্ধেই কামব্যাক করলো সেকেন্ড হাফের বেশ কিছুক্ষণ সময় কিন্তু তিরি খেললো পরবর্তীকালে এসে সাবস্টিটিউট এসে তো সেখানে ওভারঅল ম্যাচের ব্যাপারে কথা বললে ফার্স্ট হাফটা টোটালি এটিকে মোহনবাগান ডমিনেট করেছে গোকুলাম কিন্তু সেভাবে মোহনবাগানের আর কি ডিফেন্সকে টেস্টই করতে পারেনি আর্টস অ্যান্ড এক একটা দুটো ক্ষেত্রে প্রবলেমে পড়েছিল বাট সেগুলো ব্যাক পাসের জন্য নিজেদের ভুলে বাকি কিন্তু ফার্স্ট হাফে এটিকে মোহনবাগান তিনটে গোলও করে দেয় এবং মিনিট তিনেকের মতো একটা সময়ে লিফ্টন কলসর পায়ে বল যায় প্রথম এবং সেখানে কিন্তু লিফ্টন একটা ভালো মুভ ক্রিয়েট করার চেষ্টা করে যেখানে সুভাষিষিষ বোস লাস্ট অব্দি বলটা গিয়ে ক্রস করে সেই মুভ থেকে গোল আসেনি বাট যখন ওই মুভটা হলো লিস্টনের মুভমেন্ট দেখে কিন্তু মনে হলো যে লিস্টন ছন্দে আছে পার্সোনালি আমার কিন্তু ওই মুভটা দেখে কিন্তু মনে হয়েছিল যে হয়তো লিস্টন যে ব্রেকটা পেয়েছে আইএসএল এর পর ছুটি কাটিয়ে এসেছে সেটা হয়তো কাজে দিয়েছে এবং হয়তো সুপার ক্যাপটা লিস্টনের ভালো যেতে পারে এটাই ভাবছিলাম এবং তার কিছুক্ষণ বাদেই লিস্টনের গোল যেই গোলটার ক্ষেত্রে হুগো বুমস কিন্তু গোকুলামের ডিফেন্সে প্রেসার ক্রিয়েট করে গোকুলামের ডিফেন্সেরও মিস্টেক ছিল এবং হুগো বুমস কিন্তু বলটা তারপর দিয়ে দেয় লিস্টন কোলাশোকে এবং লিস্টন ক্রাস কিন্তু বক্সের একদম কোন থেকে দুর্দান্ত একটা কার্লিং শট মারে যেটা কিন্তু গিয়ে গোলে ঢুকে যায় কিচ্ছু করার ছিল না গোলকিপারের লিস্টনের সামনেও কেউ ছিল না একটা সুপার শটে কিন্তু লিস্টন ফার্স্টে একশূন্য গোলে এটিকে মোহনবাগানকে লিডটা দিয়ে দেয় এবং তার কিছুক্ষণ বাদেই কিন্তু আবার লিস্টন ও মাস্টার ক্লাস যেখানে আশিস রায় কিন্তু লিস্টনের উদ্দেশ্যে বল দেয় লিস্টন বলটা আর কি নিয়ে নেয় ভালো জায়গায় এবং তারপর একটা দুর্দান্ত নাকেল বল কিক মারে যেরকমটা গত মরসুমে এফসি গোয়ার এগেনস্টে মেরেছিল সেরকম একটা ব্রিলিয়ান্ট গোল গোলকিপারের সেখানেও কিছু করার ছিল না বলের স্পিডটা কিন্তু এইটার ক্ষেত্রেও যথেষ্ট বেশি ছিল মনে হলো তো লিস্টন কোলাসোর গোলাসোগুলো ফিরে এসেছে আমরা অনেকবারই দেখেছি যে সহজ গোল লিস্টন মিস করে কিন্তু মারাত্মক মারাত্মক গোল করে দেয় যেটা গত মরসুমে আমরা প্রায়শই দেখেছি এই মরশুমে দেখা যায়নি বাট সুপার কাপে সেই ফর্মটা ফিরে এসেছে এবং হোপফুলি লিস্টও নেই ফর্মটাকে কন্টিনিউ করবে কারণ গত আইএসএলে মারাত্মক খেলার পর অ্যাজ এ ইন্ডিয়ান ফুটবল ফ্যান লিস্টনকে নিয়ে অনেক আশা দেখেছিলাম বাট এই মরশুমটাই লিস্টন একদমই হতাশ করেছিল বাট সুপার কাপে কিন্তু আবার সেই ফর্মটা দেখাচ্ছে এবং দেন তার কিছুক্ষণ বাদেই কিন্তু হুগো বুমোস সে তৃতীয় গোলটা করে দেয় ফার্স্ট হাফের একদম শেষের দিকে যেখানে কিন্তু হুগো বুমোসের ক্ষেত্রে কিয়ান নাসিরি বলটা তাকে দেয় এবং বুমোস একটা ছোট্ট ষোলো রান করে করে বক্সে ঢুকে পড়ে এবং ভালো জায়গা থেকে একটা শট মারে বলটা গোলে রাখে এবং সম্ভবত গোলকিপারের বোধহয় পায়ের ফাঁক দিয়ে গোলটা হয়ে গেল তো সেখানে কিন্তু ওই গোলটার ক্ষেত্রেই তিন শূন্য হয়ে যায় এবং জুয়ান ফেরান্দো কিন্তু একটা ট্যাকটিক্যাল চেঞ্জ করেছিল ওই গোলটার কিছুক্ষণ আগে তো জুয়ান ফেরন্দির দিন কিন্তু অল ইন্ডিয়ান অ্যাটাক নিয়ে নেমেছিল যেখানে লেফট উইং দিয়ে লিস্টন কোলাশো রাইট উইং দিয়ে কিয়ান নাসিরি এবং অ্যাজ এ স্ট্রাইকার মানভীর সিং স্টার্ট করেছিল তবে অ্যাজ এ রাইট উইঙ্গার কিন্তু প্রথম তিরিশ মিনিট কিয়ান নাসিরি সে কিন্তু একদমই ম্যাচের মধ্যে ইনভলভ হতে পারেনি ইভেন মনভীর সিংও কিন্তু খুব একটা এফেক্টিভ ছিল না এবং সেখানেই কিন্তু তিরিশ মিনিটের পর আর একটা চেঞ্জ ট্যাকটিক্যাল চেঞ্জ জোয়ান ফেরান্দ করে সে কিন্তু কিয়ান নাসিরিকে করে দেয় স্ট্রাইকার আর মনভীর সিংকে করে দেয় রাইট উইঙ্গার এবং তারপরে কিন্তু কিয়ান নাসিরি ম্যাচের মধ্যে আসে ইভেন মানভীরও ভালো খেলছিলো মানভির তো সেকেন্ড হাফে গোলও করে সেকেন্ড হাফের কথা বললে সেখানে যেহেতু ফার্স্ট হাফ থেকে তিন শূন্য লিড ছিল সেখানে এটিকে মোহনবাগান প্লেয়াররা একটু ক্যাজুয়াল নিয়েছিল তবে যেটা মেন ব্যাপার সেটা হচ্ছে আইএসএল জয়ের পরও এটিকে মোহনবাগান ফুটবলারদের বডি ল্যাঙ্গুয়েজ সুপার কাপে কেমন থাকে সেটাই কিন্তু মেনলি প্রথম ম্যাচে দেখার ছিল আর সেখানে কিন্তু পজিটিভ ব্যাপারটা হচ্ছে এই ম্যাচে কিন্তু এটিকে মোহনবাগান ফুটবলারদের বডি ল্যাঙ্গুয়েজটা যথেষ্ট পজিটিভ ছিল দেখে মনে হলো তারা কিন্তু সুপার কাপ জেতার জন্যই খেলছে যে আইএসএল জিতে গিয়েছি সুপার কাপটাকে মানে হালকাভাবে নেবো সেই জিনিস কিন্তু প্রথম ম্যাচে দেখে মনে হলো না আর এটা কিন্তু অবশ্যই একটা পজিটিভ ব্যাপার কারণ যেটা বলছিলাম যে এই টিমটা কিন্তু সুপার কাপ জেতার জন্য অন্যতম একটা ফেভারিট টিম বাট এই টিমটার বডি ল্যাঙ্গুয়েজ কেমন থাকে সেটাই দেখতে হবে যদিও যেটা বলছিলাম যে ফার্স্ট হাফে শূন্য গোলের লিডের পর কিন্তু সেকেন্ড হাফে একটু এটিকে মোহন বাগান ঢিলেমো দিয়েছিল এবং সেখানে কিন্তু গোকুলাম কেরালে এফসি তারা মাঝে মধ্যেই অ্যাটাক করেছে একটা ক্ষেত্রে আশিস রায় ভালো আটকে দেয় একটা ক্ষেত্রে শুভাশিস বোস ভালো শেপ করে এবং লাস্টের দিক গোকুলাম কিন্তু একটা গোল করেও দিয়েছিল তবে তার আগে এটিকে মোহন বাগান একটা গোল করে যেই গোলটাও কিন্তু করায় হুগো বুমোস খুগু বুমই কিন্তু বল নিয়ে অ্যাটাক করে গোকুলামের বক্সের মধ্যে ঢুকে পড়ে এবং তারপর নিজের শট নামের একটু ওয়েট করে কিন্তু মানভীরের জন্য বলটা রাখে আর ডান দিক থেকে মানবীর সিং এসেও কিন্তু একটা ভালো স্ট্রাইক নেয় এবং বেশ গতির সঙ্গেই গিয়ে কিন্তু বলটা জালে জড়িয়ে যায় এবং সেখানে কিন্তু চার শূন্য গোলের লিড এটিকে মোহন বাগান পেয়ে গিয়েছিল এবং তারপর সেট পিস থেকে কিন্তু গোকুলাম এফসি একটা গোল করে দেয় যেখানে অবশ্যই কিছুটা ডিফেন্সিভ মিস্টেক ছিল তো সেখানে চারাক হয়ে যায় বাট একদমই লাস্ট মোমেন্টে গিয়ে একটা ফানি গোল হলো যেই গোলটার ক্ষেত্রে কিন্তু মানে একটা সিম্পল বল ছিল গোকুলাম কেরালেফসির ডিফেন্ডার বলটাকে ক্লিয়ার করতে গেল আর তার মানে তাকে কিন্তু প্রেশার করছিলো হচ্ছে কিয়ান নাসিরি এবং সে বলটাকে ক্লিয়ার করতে গিয়ে কিয়ান নাসিরির মুখে বলটা লাগলো এবং গোলকিপার এগিয়ে এসেছিল কিয়ানের মুখে বলটা লেগে কিন্তু গোলকিপারকে টোপকে গিয়ে জালে জড়িয়ে গেলো ওটা কিন্তু একটা ফানি গোল লাস্টে হলো এবং পাঁচ এক গোলে কিন্তু লাস্ট টোপ দিয়ে এটিকে মোহনবাগান ম্যাচটা জিতে গেল ওভারঅল পজিটিভ ডিসপ্লে মানে যেই টিমটা আই আমরা দেখছিলাম যে ওপেন প্লে থেকে গোল করার জন্য করছে সেই টিমটা কিন্তু পাঁচটা গোল করছে সবগুলোই ওপেন প্লে থেকে যেটা অবশ্যই পজিটিভ ব্যাপার এবং দিমিত ত্রিপেত্রদোষকে কিন্তু সেভাবে ম্যাচের মধ্যে ইনভলভ হতে হয়নি তাকে ছাড়াই পাঁচটা গোল এসেছে এটাই সব থেকে পজিটিভ ব্যাপার আর তার সঙ্গে আর্টস অনওয়ার্সের কেউ অ্যাজ এ গোলকিপার ভালোই লেগেছে বাট অবশ্যই আমরা চাইবো যেন বিশাল কায় তাড়াতাড়ি ফিরে আসে এবং তার সঙ্গে সঙ্গে কিন্তু গ্যালেগো এবং হুগো বুমোস তাদেরকেও কিন্তু এই ম্যাচে বেশ ভালো লেগেছে তো সেখানে একটা ফাইভ স্টার পারফরমেন্স পাঁচ গোল দিয়ে করে দিয়েছে এটিকে মোহনবাগান গোকুলামকে হারিয়ে দিল প্রথম ম্যাচে এবং এই জয়টা কিন্তু ভীষণই গুরুত্বপূর্ণ একটা জয় ছিল তো পাঁচ এক গোলে জিতলো এবং এই জয় নিয়ে তোমাদের কী মতামত লিস্টনের খেলা নিয়ে কী মতামত হুগোর খেলা নিয়ে কী মতামত লিস্টনের সেকেন্ড গোলটা নিয়ে তোমাদের কি মতামত কমেন্টে জানিও ভিডিওটা ভালো লাগলে ভিডিওটাকে লাইক করে দিও শেয়ার করে দিও আর আমাদের চ্যানেলে প্রথমবার এলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও তো চলো গাই সেই ভিডিওতে এই পর্যন্তই বাই বাই